হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? বরাবর মতো আমি আজকে আপনাদের একটি সফটওয়্যার হোয়াইট বোর্ড অ্যানিমেশন, যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি অ্যাডভান্স লেভেলের যে সফটওয়্যার, আমি ভিডিও স্ক্রাইব ব্যবহার করছিলাম। তো ভিডিও স্ক্রাইবে একটু সমস্যা হওয়ার কারণে আমি ওটি এখন আর ব্যবহার করছি না। তো ব্যবহার না করে আমি আজকে আপনাদের একটি যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটি আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে এই সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটির নাম হলো এক্সপ্ল্যানডিও ভিডিও ক্রিয়েটর। তো এখন এই সফটওয়্যারটি আমি ইনস্টল করব, আর এটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখন এটি কীভাবে ইনস্টল করব সেটি এখন দেখি। তো এটি এখন আমি এই ফাইলটি, এই সফটওয়্যারের এই ফাইলটি এখন এক্সট্রা ফাইল হেয়ার এটি করে নিব, নিউ অ্যান্ড ওকে। এটি হওয়ার পরে এই যে ফাইলটি, এখন এই ফাইলটিকে আমরা ওপেন করব। তো এই ফাইলটির, এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করার আগে একটি বিশেষ কাজ সেটি করে নিব, সেটি হলো যে আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি, এই সিকিউরিটিটা আগে আমরা অফ করে দিব। আমাদের যে উইন্ডোজের সিকিউরিটি আছে, এই তিনটা সিকিউরিটি আমরা অফ করে দিব। তিনটি অফ করে দিবেন। দেওয়ার পরে এখন এখান থেকে ক্লোজ ক্লোজ দিয়ে, আর এই যে নেট কানেক্ট, এই নেট কানেক্টটাও অফ করে দিবেন। দেওয়ার পরে এখন এই সফটওয়্যারটি আমি ইনস্টল করব, রান অ্যাডমিনিস্ট্রেটর। ওকে দিস, ওকে অ্যাকসেপ্ট, নেক্সট। ওকে দেন, ওকে ইনস্টল। তখন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সফটওয়্যারটি ওপেন হবে। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন এই যে সফটওয়যার, এই সফটওয়্যারতে আপনার ভিডিও স্ক্রাইব যে সফটওয়্যারটি, সেটি থেকে এটি অ্যাডভান্স লেভেলের একটি সফটওয়্যার হবে 100%। তো আমি আপনাদের যারা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা অ্যানিমেশন জাতীয় যে সফটওয়্যার কাজ করতে চান, তারা ভিডিও স্ক্রাইবের পরিবর্তে এক্সপ্লেনডিও ভিডিও ক্রিয়েটর এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন। অনেকটা বেস্ট একটা সফটওয়্যার, যে কাজটি আপনার ভিডিও স্ক্রাইব দিয়ে করা সম্ভব হবে না। আমরা দুইটি সফটওয়্যার আমি কম্পেয়ার আমি বলবো না, যে হলো নতুন অবস্থান যারা, তারা ভিডিও স্ক্রাইব দিয়ে কাজ করবেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তারা এই স্প্লেন্ডিও ভিডিও স্ক্রাইব দিয়ে কাজ করবেন। তা আমি আগে লঞ্চ করছি না, ফিনিশ। তো এই কাজগুলো করার পরে আমরা এখন আরেকটি কাজ করব, এই সফটওয়্যারটি মানে ফুললি অ্যাক্টিভ করার জন্য। তো সেই কাজটি আমি করার জন্য আমি আপনাদের একটা কুকিজ, এই কুকিজ, এই ফাইলটি, এই ফাইলটি, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এই লিঙ্কটি আমি আপনার ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো এটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এই ফাইলটি আমি আপনাদের, এই ফাইলটি ঠিক আমি আপনাদের দেখাই যে আপনারা কিভাবে কি করবেন। তো আমি ফাইলটি এক জায়গায় রাখছি। তো এই এখানে ফাইলটি আসার পরে কপি, এই যে আপনার যে সফটওয়্যারটি ইনস্টল করলেন, এই সফটওয়্যারটি রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে যাবেন। আমি এই দেখুন, এই যে এখানে এই এটি দিয়ে দিছে, এখানে এড করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ঠিক এখানে প্রবেশ করবে, করার পরে এটা কেটে দিবেন। তো এখান থেকে তারপরে যে এখানে আসবেন, আসার পরে ঠিক একইভাবে এখানে রাইট বাটন ক্লিক করে মোর, মোর ওপেন ফাইল লোকেশন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন আমি এখানেও এই ফাইলটি দিয়ে দিয়েছি। তো এটি করার পরে আমি এখানেও এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটি এখন আমি আপনাদের আরেকটি বিষয় দেখাই,
সেটি হলো আপনি কন্ট্রোল আমাদের উইন্ডোর ফেয়ার ওয়াল এখানে যাব। তো সেটা যাওয়ার জন্য কন্ট্রোল প্যানেলে যাব। যাওয়ার পরে এখন আমাদের উইন্ডোজ ফেয়ার ওয়ালে যাব। যাওয়ার পরে এখানে যে আমাদের অ্যাডভান্স সেটিংটি আছে, তো অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে আউট এনরোল তো এখানে নিউজ রোলস নিব। নেওয়ার পরে এখানে দেখুন তো ওই প্রোগ্রাম আছে, তো এখান থেকে এই প্রোগ্রাম রেখে নেক্সট করব। তো নেক্সট করার পরে এখানে দেখুন এই পোর্টটি ব্রাউজারটি এখানে এখানে ওপেন সরি তো সি ড্রাইভে যাব। আমাদের যে এক্সপ্লেইনডিও এই যে এখানে এক্সপ্লেইনডিও ফাইলে ঢুকব। ঢোকার পরে এই যে এখানে এই এক্সপ্লেইনডিও ভিডিও ক্রিয়েটর এখানে এটি সিলেক্ট করে দেন, ওপেন দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে ব্লক দিস কানেকশন নেক্সট দিবেন। প্রাইভেট ডোমেন সব ওকে থাকবে, সবগুলো ঠিকই থাকবে। থাকার পরে এখানে নেক্সট দিবেন। এখানে শুধু নামটি দিয়ে দিবেন। এক্সপ্লেইনডিও তো দেওয়ার পরে ফিনিশ দিবেন। ব্যাস হয়ে গেল। তো এখন আমরা এই যে আমাদের সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি এখন ওপেন করব। ওপেন করার পরে এই যে এখন এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। দেখুন সরাসরি আর কোনো কিছু চাইলো না, কোনো ভাষণ নিল না, কোনো কিছু হলো না, এখন ডাইরেক্ট ওপেন হলো। তো অনলাইনে মানে সাইটটি আমি আমার উইন্ডোজ থেকে এই সফটওয়্যারটিকে ব্লক করে দিয়েছি। তো ভিউয়ার্স যদি আমার এই টিপসটি আপনাদের জন্য ভালো লাগে এবং আপনাদের জন্য ভালো কিছু আমি দিয়ে থাকি, তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি টিক দিয়ে অল করে দিয়ে সব সময় আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি কাজ করতে উদ্যোগী হব। তো বন্ধুরা, কারণ আমি আপনাদের যে টিপসগুলো দিই সেই টিপসগুলো দিয়ে খেয়ে আপনাদের আসলে একটু জ্ঞানমূলক অনেক কিছু আমি পরিশ্রম করে অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য টিপসগুলো তৈরি করি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো সেই শেয়ার করা কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার নিজের মধ্যেকার কাজ করার যে চেতনা বা উদ্যোগ একটু জাগ্রত হবে। তো ভিউয়ার্স আসলে কষ্ট করে কষ্টের যদি পরিশ্রমটা সঠিকভাবে পাই তো কাজের প্রতি একটি মনোযোগটা বাড়ে, এইটার জন্যই আর কি বলা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার সঙ্গে কাজ করবেন এবং আশা করি আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর সব ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপনাদের কাছে দিতে পারবো, যাতে আপনারা জীবনে কাজ করতে গেলে বা বিভিন্ন ইউটিউব নিয়ে আমাদের যে ভিডিওগুলো আছে তো সেগুলো থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন। এতক্ষণ শুধু কাজ করে দেখালাম যে কীভাবে এই সফটওয়্যারটা আপনারা ফুললে আপনাদের উইন্ডোজ সেট আপ আপনার অনলাইনে যে দুটা স্টেপ থাকে, একটি সফটওয়্যারের মধ্যে কন্ডিশন থাকে, একটা অনলাইন কন্ডিশন একটা অফলাইন কন্ডিশন। তো আমি আপনাদের অনলাইন না, আমি আপনাদের একটি এই সফটওয়্যারটি এক্সপ্লেইনডিও ভিডিও ক্রিয়েটর এই সফটওয়্যারটি কীভাবে অফলাইনে আপনি ব্যবহার করবেন এই ইনস্টল করবেন সেই ব্যাপারে সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদের দেখে দিয়েছি। তো এর মধ্যে কোনো কিছু আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে আবার দেখা হবে। কারণ কি আমি যে এই সফটওয়্যারটিতে এখন কাজ করব, তো এখান থেকে যে আমি অ্যানিমেশন যে ভিডিওগুলো তৈরি করব, তৈরি করে আমি আপনাদের জন্য সাবমিট করব। তো এইগুলো করার জন্য আপনারা এখান থেকে যে এই কীভাবে এই সফটওয়্যারটিতে কাজ করবেন এ টু জেড এই স্টেপ বাই স্টেপ আপনাদের একের পর এক আপনাদের আমি দেখাবো। সেই দেখানোর পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় এই শুভকামনাই আজকে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।